হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। সো আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি। তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি একটা DIY ভিডিও বানাবো। তো বেসিক্যালি যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স তারা জানো যে এই যে শেলফটা দেখতে পাচ্ছ, এটা আমি অ্যাজ আ কিচেন শেলফ হিসাবে প্রচুর দিন ইউজ করেছি। আমি এটা অ্যামাজন থেকে পারচেজ করেছিলাম। এটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি লোহার, বাট মাঝখানে তোমার কাঠের পাতাতন রয়েছে, বাট এখন আমি এটা ইউজ করি না। আর তোমাদের মধ্যে কোনো একটা ব্লগে আমি বলেও ছিলাম যে আই এম প্ল্যানিং টু মেক আ মন্দির। তো বেসিক্যালি আমি সার্চ করেছি তোমার দোকানে, যেখানে ধরো প্লাইউডের বা কাঠের যে এখন মন্দিরগুলো হয়, তো মানে আমার ইচ্ছা ছিল একটু বড় সাইজের মন্দির বানানোর, বাট এত বেশি কস্ট বলছে, অতটা আমার বাজেট নেই। তো আমি ভাবলাম যে চলো একটা DIY বানানো যাক। তো আমার কাছে যেহেতু এই শেলফটা ছিল, এটাকে ইউজ করেছি। আর কিছু কিছু জিনিস আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি আর মিশো থেকে অর্ডার করেছি টু ডেকোরেট, আর বাকিটা আমি কার্ডবোর্ড যেগুলো হয়, মানে আমার বাড়িতে প্রচুর কার্ডবোর্ড পড়ে আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলোর কার্ডবোর্ডগুলো আমি সেভ করে রাখি, যাই না কেন হয়তো আজকের জন্যই, তো সেগুলো ইউজ করেছি। আর কিছু কিছু যেগুলো বললাম পারচেজ করেছি, সেটা দিয়ে আমি এই মন্দিরটা বানিয়েছি। তো আমি পুরো জিনিসটা নিজে বানিয়েছি, একদমই আমারই ইমাজিনেশন অ্যান্ড আমারই প্রেজেন্টেশন, আমারই হার্ডওয়ার্ক। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর এর থেকে আই হোপ তোমরাও কিছু না কিছু বানাতে পারবে। তোমাদেরও যদি কোনো কিছু ওয়েস্ট মেটেরিয়াল থাকে যেটা দিয়ে তোমরা সেটাকে ট্রান্সফার করতে পারো, তো বেসিক্যালি আমি একটা স্ক্র্যাচ থেকে কিছু একটা সুন্দর বানিয়েছি। সো আই এম সো প্রাউড অফ মাই সেলফ। তো বেশি বকবক না করে ভিডিওটা চটপট স্টার্ট করি। আর এখানে আমি যে যে জিনিসগুলি ইউজ করছি প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরাও কিছু মানে যদি তোমাদের মনে হয় যে এর মধ্যে তোমাদের কিছু লাগবে, তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে চলো ডিরেক্টলি আমার ভিডিওটা স্টার্ট করে দিই। ওকে, তো ফার্স্টেই আমি বানাবো হচ্ছে কি যে একটা স্টোরেজ বক্স, যেটা আমার মন্দিরটার ঠিক নিচে থাকবে, যাতে আমি মানে যা ঠাকুরের জিনিসপত্র সেগুলো রাখতে পারবো। তো তার জন্য আমি একটা এরকম ফলের টুকরি কিনে এনেছি। তো আগেকার দিনে যেরকম ফল আসতো কাঠের বক্সের মধ্যে, এখন যেরকম প্লাস্টিকের বক্সের মধ্যে আসে, তো সেটাই আমি একটা ফলের দোকান থেকে কিনে এনেছি। আর এটা জাস্ট আমার 30 rupees কস্ট পড়েছে। তো এটার উপরে আমি এভাবে কার্ডবোর্ড দিয়ে একটা এরকম লেয়ার করে দেবো, যাতে ওই মানে কালো যে পোর্শনটা বা এরকম নেটের যে পোর্শনটা সেটা দেখা না যায়। তো আমি পুরো বক্সের মাপে মাপে এভাবে কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি ট্রাই করছিলাম এভাবে ফেভিকল দিয়ে আটকানোর, তারপরে বুঝলাম যে ফেভিকল দিয়ে কোনো কাজ হবে না, তো সেলোটেপে ট্রান্সফার হয়ে গেছি। তো এখন আমি সেলোটেপ দিয়ে সুন্দরভাবে চারিদিকে এভাবে কার্ডবোর্ডগুলোকে লাগিয়ে দেবো। ওকে, তো আমার বক্সটা অলরেডি রেডি হয়ে গেছে, দেখাতে পারিনি ওই যে দূরে রাখা রয়েছে। এখন আমি মেইন যে মন্দিরটা সেটা রেডি করছি। তো আমার এই যে সেলফটা রয়েছে এটা একদম পাটে পাটে খুলে দেওয়া যায়, আর এটার মধ্যে এরকম 4টে লম্বা লম্বা স্ট্যান্ড রয়েছে, যেটাকে তুমি আপ ডাউন করে একটা সেট করতে পারো। তো নিচে বক্সটার জন্য আমার যতটা জায়গা লাগবে ততটার আমি একটা পোর্শন সেট করে নিয়েছি, আর তারপরে যে পোর্শনটা করছি এটাই হচ্ছে কি যে আমার মেইন মন্দির হবে। তো আমি এভাবে যে লম্বা হাতলগুলোকে রয়েছে একটার উপর একটা লাগিয়ে একটু লম্বা করে নিচ্ছি, আর পুরো জিনিসটাই আমি সেলোটেপ দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। সেলোটেপ দিয়ে সেট করে নেওয়ার পরে এবারে আমি ব্যাকড্রপটা সেট করছি। তো মানে ঠাকুরটা যেখানে বসাবো তার পিছনে যে পোর্শনটা ওটাকে ঢাকার জন্য এরকমই একটা মাপের আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর সেটাকেও এই স্ট্যান্ডগুলোর সাথে এভাবে সেলোটেপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আর এই যে পোর্শনটা দেখছো, উপরের পোর্শনটা, এইখানটাতে হবে আমার টপ শেলফটা, মানে মাথার যে চূড়াটা বলতে পারো সেটা। তো দেখতেই পাচ্ছ আমি ঠুকে ঠুকে সেট করে দিচ্ছি। তো এই যে মানে জিনিসটা, এটা একদমই যেভাবে বললাম পাটে পাটে খুলে দেওয়া যায় যেভাবে দেখতে পাচ্ছ, আর তারপর এভাবে তোমার হাইট অনুযায়ী তুমি সেট করে নিতে পারো তোমার কতটা লাগবে। তো এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এরপরে এর উপরে আরও কাজ হবে, মানে আরও জামাকাপড় পরানো হবে বেসিক্যালি। তো ফার্স্টেই যেটা করছি সেটা হচ্ছে আমি টপ যে চূড়াটা সেটা বানাচ্ছি। তো বেশি কিছু করছি না, যে মানে বিশাল কিছু চূড়া টাইপের বানাচ্ছি না, জাস্ট হালকা একটু বক্স দিয়ে একটা কী বলবো একটা সেট বানাচ্ছি, যেটা একটু পরে দেখতে পাবে। আর এটাকে আমি এভাবে ফেভিকল দিয়ে সেট করে দিচ্ছি।
এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফেভিকল দিয়ে আটকে যাচ্ছিল, বাট তারপরে অবশ্যই আমি আবার সেই সেল টেপ দিয়ে সেট করব। এটা লাগানোর কারণ হচ্ছে যাতে উপরের পোর্শনে একটু শক্তপোক্ত হয়, একদম প্যালপ্যালে না থাকে। তারপরে আমি সেট করে এভাবে কার্ডবোর্ডগুলোকে কেটে নিয়েছি আর সাইডের থেকে পুরো লাগিয়ে দিয়েছি, চারটে সাইডেই লাগিয়েছি। আর তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে সুন্দরভাবে সেলোটেপ দিয়ে এবারে আমি র্যাপ করব একদম গোল গোল করে। এখানে তো কম কম দেখছো, বাট পরে আমি একদম উপর থেকে নিচে অবধি সুন্দরভাবে সেলোটেপ দিয়ে টাইট করে দিয়েছিলাম যাতে কোনোভাবেই খুলে না যায়। তো সেরামভাবে উপরেরটা যেরামভাবে দেখলে আমি সেলোটেপ দিয়ে সেট করেছি, সেভাবে যে সাইডে হাতলগুলো রয়েছে এগুলোকেও আমি এভাবেই কার্ডবোর্ড কেটেছি, মানে সাইজে সাইজে করে কার্ডবোর্ড কেটে লাগিয়ে এভাবে সেলোটেপ দিয়ে সুন্দর করে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। ওকে, তো মোটামুটি আমার কার্ডবোর্ডের কাজ সব হয়ে গেছে, সুন্দরভাবে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে কি যে জামা পরানোর কাজ। তো এখানে আমি দুটো ডিফারেন্ট টাইপের ওয়ালপেপার ইউজ করেছি। তো এই যে ওয়ালপেপারটা আমি লাগাচ্ছি এটা আই থিঙ্ক কোয়ালিটিটা একটু ভালো, এটা দামিও একটু বেশি। তো ফার্স্টে আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা অনেক কম এসেছিল, বাট পরে ভাবলাম যে আমার এটাই আরও এক্সট্রা অর্ডার করার দরকার ছিল কারণ এটা খুব সুন্দর গ্লেজ ছিল। বাট হ্যাঁ, বাকি পুরো সিংহাসনটা যেটা দিয়ে কভার করেছি সেটাও ভালো ছিল, বাট এটা বেশি ভালো ছিল। তো এটা দিয়ে আমি পেছনের বোর্ডটাকে কভার করেছি আর বাকি জায়গাটা আমি মোটামুটি অন্য আরেকটা দিয়ে কভার করব। তো এরপরে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে একটা ঘন্টি। তো এই ঘন্টিটা আমি অ্যামাজন বা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমার ঘন্টিটা লাগিয়ে তারপরে আমার হেডবোর্ডটা লাগানো উচিত ছিল, বাট যাই হোক ঘন্টিটা আমি সেট করতে পেরেছি। এখানে তো তোমরা কেটে কেটে দেখছো, বাট আমার অনেক টাইম লেগেছে। আর এখন আমি ফাইনালি পুরো সিংহাসনটাকে কভার করে নিচ্ছি ছোট ছোট করে কেটে, মানে ছোট ছোট করে ওয়ালপেপারসগুলোকে কেটে। তো এই হয়ে গেছে আমার ফাইনাল সেট আপ। এরপরে জাস্ট ডেকোরেশন বাকি রয়েছে। তো এই যে জিনিসটা দেখছো এটা আমি মাঝখানে লাগাচ্ছি, এটা আমি কোথাও থেকে পারচেজ করিনি। আমার আগে একটা সিংহাসন ছিল যার মাঝখানে এটা লাগানো ছিল, সেখান থেকে আমি খুলে নিয়েছি আর ডাবল সাইডে টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপরে ফাইনাল যে টাচ আপটা সেটা হচ্ছে আমি একটা হোয়াইট কালারের যে স্ট্র্যাপ লাইটগুলো পাওয়া যায় সেটা লাগাচ্ছি, 100 টাকা দামে জাস্ট সামনে দোকান থেকে আমি কিনেছিলাম। তো এই যে লাইট জ্বালিয়েও দিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুকটা। তো দেখলে তো তোমরা খুবই কম সময়ের মধ্যে, বাট এটা বানাতে আমার সারা রাত চলে গেছে, মানে অলমোস্ট আমার 3-4 ঘন্টা তো টাইম লেগেছে। আর এই হচ্ছে কি যে ফাইনাল লুকটা। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটা ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।